5 কোটি ব্যবহারকারীর তথ্য রাজনৈতিক উদ্দেশ্যে চুরির ঘটনায় বুধবার ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ইউরোপ ও ব্রিটেনের সংসদে তলব করা হয়েছে। এ ঘটনায় তাকে প্রমাণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশন এ নিয়ে তদন্তে নেমেছে। অভিযোগ উঠেছে, ক্যামব্রিজ অ্যানালিটিকা নামের একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান 5 কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করে বিশ্লেষণ করে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা দিতে এ ধরনের কাজ করা হয়েছে। ক্যামব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন লঙ্ঘন করেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় কোম্পানিটির প্রধান নির্বাহী আলেকজান্ডার নেক্সকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে কোম্পানির কোনো অন্যায় করেনি বলে দাবি করা হয়েছে। লন্ডন ভিত্তিক ও পরামর্শ প্রতিষ্ঠানটির ট্রাম্পের লোকজনই ভাড়া করেছিল। ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রধান নির্বাহী আলেকজান্ডার নেক্স স্বীকার করেছেন যে তিনি ট্রাম্পের সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছেন। এ ঘটনায় একরকম গা ঢাকা দিয়েছেন জাকারবার্গ। এ বিষয়ে মঙ্গলবার ফেসবুক আয়োজিত ব্রিফিংয়েও তিনি ছিলেন না। এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি।